ব্রিটিশদের হাতে গড়ে ওঠা মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনটি শত বছরের ইতিহাস সমৃদ্ধ একটি স্টেশন। স্টেশনটির অবস্থান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে। সময়টা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। সেই সময় পরাধীন ভারতবর্ষকে শাসন করছিল ইংরেজরা। তখন বাংলা কৃষিপণ্য উৎপাদনে সমৃদ্ধ ছিল, তাই বাংলায় উৎপাদিত কৃষিপণ্য সরবরাহ আর যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি করার জন্য রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। এর ফলস্বরূপ 1899 থেকে 1900 সালের দিকে তৎকালীন ব্রিটিশ ভারতের ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত মিটার গেজ রেলপথ নির্মাণ করে। সেই সময় মহিমাগঞ্জ স্টেশনটি তৈরি করা হয়। তখনকার সময় মহিমাগঞ্জ স্টেশনটি ইস্ট বেঙ্গল রেলওয়ের সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হতো। ব্রিটিশ শাসন আমলে স্টেশনটি গ্রামীণ স্টেশন হিসেবে পরিচিতি পায়। 1947 সালে ভারত ভাগের পর 1954 সালে পাকিস্তান শাসন আমলে স্টেশনের পাশে রংপুর সুগার মিল নামে একটি ভারী শিল্প কারখানা স্থাপিত হয়। সেই সময় থেকে বাণিজ্যিকভাবে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্টেশনটি। বর্তমানে রংপুর সুগার মিলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় স্টেশনটি অনেকটাই প্রাণহীনভাবে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে।